হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন বাজে 9:45, সকালে স্নান করে পূজাকে তাড়াতাড়ি করে নিয়েছি। বাবা কালকে মতো দেরি করা যায় না, কি বলো? এখানে চা হচ্ছে, দেখো এখানে চা হচ্ছে আদা গোলমরিচ তেজপাতা দিয়ে। আর এখানে চানাটা কালকে রাতে দেখে দিয়েছিলাম, সেটা সিটিমা মানে সিদ্ধর জন্য দিয়েছি, এটা সিটি মেরে দিয়ে দেবো। আর এখানে চা ফুটেই এসছে, আদা গোলমরিচ লবঙ্গ তেজপাতা কাঁচা হলুদ একটু গুড় দিয়েছি, আর হচ্ছে কী বলে দারচিনি গুঁড়ো। এবার চা পাতাটা দিয়ে দেবো, মিলেন হয়ে যাবে। এটাও সিটি অনেকগুলো দেখো, বিছানাটা যেন পরিষ্কার করা হয়ে গেছে। কালকে চাদরটাতে জল ধোয়া করে দিয়েছিলাম, এইটা কালকে পরিষ্কার কাঁচা চাদর পেঁচেছি, তো তার উপর এইটাকে দিয়ে রাখছি, কারণ প্রচণ্ড ধুলোবালি হচ্ছে, সব ছাদে যাচ্ছে, ছাদ থেকে এসেই বসছে। এটাকে রাত্রিবেলা তুলে আবার ওটায় শুলে ক্লিন থাকবে। আর ওয়েদার এত খারাপ, রোজ রোজ চাদর চেঞ্জ করা যাচ্ছে না, মেলবো কোথায়? তো ওই জায়গাটা ঠিক করে নেব, নিলেই হয়ে যাবে। ওদিকে 9:10 বেজে গেছে, মিঠি অনলাইন ড্রেস করছে, অনলাইন ক্লাসে বসে যাবে। দেখো কড়াইতে সাদা তেল দিয়েছি, তাতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে একটা মশলা করে রেখেছি, আদা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছি। এখানে টমেটো কুচি আছে। আচ্ছা দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আগে। চিনি দিতে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি, চিনিটা গলে গেলে বেশ কালারটা ভালো আসে, রেড কালার। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কষিয়ে নিয়ে তারপর আমি মশলাটা ফেলে দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো। আর একটু লবণও দিয়ে দিলাম, চিনি আর দেবো না, কারণ যেহেতু তেলের প্রতি চিনিটা দিয়ে দিয়েছি, চিনি দেবো না। নুন মিষ্টি ঝালটা যে যার দেখে, লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কাও কিছু কিনে দিয়ে দিলাম, ঝাল মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে দেখো চানাটাও সুন্দর বয়েল হয়ে গেছে একদম। মশলাটা কষিয়ে নিয়ে তারপর চানাটা দেবো, চানাটাকে দিয়ে কষাবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, সুন্দর কালারও এসে গেছে মশলার। এবার আমি এর মধ্যে সিদ্ধ চানাটা ঢেলে দিলাম। ওদিকে পাশে জল গরমও করা আছে, এবার এটাকে দিয়ে ভালো করে কষাবো। মিথির একটা ক্লাস হয়ে গেছে, দেখো আমি এই সানরাইজের যে চানা মশলা আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি, ছোট প্যাকেট এনেছিলাম, তো এটা দেয়া হয়ে গেছে। এবার একটু টমেটো সস যেটা আছে, এই টমেটো সস এটা একটু দিয়ে দেব, পাম্পে জল পড়ছে বাবা বন্ধ। দেখো টমেটো সস দিয়েছি 2 চামচ মতো। আচ্ছা আমি চানাটা নিরামিষ করছি, কারণ আজকে শুক্রবার, তো আমার শাশুড়িমা নিরামিষ খান, এই অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই কারণেই চানাটা নিরামিষ করছি, নাহলে অন্যান্য দিন পেঁয়াজ রসুন দিয়েই করা হয় নিরামিষ চানা মশলা। দেখো কয়েকটা চানা আমি বাটিতে তুলে একটুখানি ঘেঁটে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। দেখো চানা হয়ে গেছে, আমি মিঠির জন্য পরোটা করে দিচ্ছি, পরোটা দিয়ে খাবে, আমাদের রুটি হবে।
করে তাড়াতাড়ি দিলাম, হ্যাঁ আমি আরেকটা করে দিচ্ছি, পরোটার চানা মশলা দিয়ে দিলাম আরেকটা তাড়াতাড়ি, ওর আবার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তো, তো একটা পরোটা করে তাড়াতাড়ি দিয়ে দিলাম, তুমি খেয়ে নাও, আমি আরেকটা ভেজে এনে দিচ্ছি। ঠিক আছে। দেখো বন্ধুরা, এদিকে লাল শাক রান্না করছি, এখানে পেঁয়াজ, দেখো এখানে লাল শাকটাকে আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নুন হলুদ সামান্য মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে আগে শাকটাকে রান্না করে নিয়েছি। তো আর এখানে পেঁয়াজ রসুন তেলে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা আগে ভেজে ভাজা নিয়ে, চিংড়ি মাছটা আগে ভাজা ছিল, চিংড়ি মাছটা ভেজে নিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু আলু সিদ্ধও ছিল সবের মধ্যে দিয়ে নিয়ে এটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে নিই, হয়ে গেছে। এবার এর মধ্যে লাল শাকটা দিয়ে দেবো, আর যদি একটু নুন, কারণ এখানে দিতাম নুন যদি একটু লাগে দেবো, হলুদ ছবি সবই দেওয়া, আর এখানে হচ্ছে চালতের চাটনি, ফোড়ন দিয়ে সাতলানো হয়ে গেছে, এটা ফুটবে এবার, আর রান্না হবে পাবদা মাছ। পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইখান থেকে নামানোর পর দুটো গ্যাস বন্ধ হওয়ার পর পাবদা মাছটা রান্না করবো, ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখো এখানে পাবদা মাছ ভাজতে দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন কাটা আছে, টমেটো কুচি, এগুলোকে একটা পেস্টিং করে নেব এর মধ্যে দিয়ে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে যেটুকুনি তেল আছে তার মধ্যে ছোটো ছোটো ডুমি ডুমি করে আলু কাটা আছে, সেগুলো একটু ভেজে নেবো তেলে, এর মধ্যে দেবো একটু আলু অল্প করে, একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে পেস্টিংটা হয়েই গেছে, আদা বাটা ছিল বলে আদা বাটাটা দিয়ে রেখেছি, হলুদ নুন কাঁচা লঙ্কা একসাথে মিক্সিং করে নিয়েছি। দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে জিরে সামান্য জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা, এবার এই যে পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো যে পেস্টিং আছে এটা এবার দিয়ে দেবো, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ওপর দিয়ে মশলাটা ভালোই কষানো হয়েছে, এবার আলুগুলো দিয়ে আর একটু কষাবো, সাইডে গরম জল হচ্ছে। ভালো করে কষাতে হবে। এখন বাজে রাত্রি 9টা, আমি রান্নাঘরে চলে এসেছি ডিনারের জন্য, একটু দেরি হয়ে গেল। দেখো এখানে আলু সিদ্ধ করে আলুগুলোকে একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর চচ্চড়ি মতো করে নেব রাতের জন্য, রাতে রুটির জন্য, আটা তো মাখাই রয়েছে, তো আমি এখন আলু চচ্চড়িটা করে নিই, ওদিকে ওরা মিঠি মিঠির বাবা ভাত খাবে, পাবদা মাছের ঝাল আছে সেগুলোকে গরম করব, আর আলু চচ্চড়িও একটু নিয়ে নেবে, তো আমি তাড়াতাড়ি আগে এটা বসিয়ে করে নিই। দেখো কাঁচা লঙ্কা চেরা নুন হলুদ মিষ্টি দিয়ে একটু ভাজা ভাজা করছি, ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, টমেটোটা দিতে ভুলে গেলাম, টমেটো দিলেই ভালো দেবো, আর এখানে পুকুরের ডাল একটু রয়ে গেছে সেটাকে জাল দিয়ে নিচ্ছে, এবার ভাত গরম করবো, রুটি করতে হবে, রুটি খাবো আমি আর আমার শাশুড়ি মা, ওরা দুজন ভাত খাবে। ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, তরকারি রেডি, এদিকে ভাত গরম হচ্ছে, এবার সব এক এক করে খেতে দেবো, তারপরে রুটিটা করবো। বন্ধুরা রাতের ডিনার কমপ্লিট, টেবিল টেবিল সব গোছানো, ওখানে ওই একটুখানি চালতের চাটনি হয়েছিল সেটা রয়ে গেছে, তো ঝুড়ি চাপা দিয়ে রেখেছি, টেবিল টেবিল মুছিয়ে কমপ্লিট, ওদিকে রান্নাঘরও কমপ্লিট গোছানো, মিঠিকে একটু পড়তে বসিয়েছি, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মিঠি পড়তে বসেছে, সামনেই এক্সাম আছে বলে ওকে একটু পড়াশোনা করতে হবেই তো, বলো সামনে পরীক্ষা, এখন বাজে 10:15,
রাতে চাল টাল সব তুলেই রাখি যেহেতু অফিস থাকে, তা কালকে অফিস নেই তো ওটাই হ্যাবিচুয়েট থাকে। এখন রাতের একটুখানি স্কিন কেয়ার করে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, লাভ ইউ অল।